মুখ্যমন্ত্রী সিংহ সবিতা রিজলিউশন হয়েছে 2,50,000 টাকা লোন, সেটা অন্য অন্য গোষ্ঠী লোন নিয়েছে। আমাদের মূল দাবি হলো আমাদের ব্যাংক থেকে আমাদের যেসব পরিষেবা পাওয়ার দরকার সেই পরিষেবাগুলো ঠিক মতো যদি পেয়ে থাকি 7 দিনের মধ্যে, তাহলে আমাদের আন্দোলন আজকে শেষ হবে। যদি এরকম যদি দাবি না মানা হয় আমাদের আন্দোলন কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে। আমাদের ফর্মগুলো দেওয়া হচ্ছে না, ব্যাংক খুলে ফর্ম দিচ্ছে না, অ্যাকাউন্ট খোলা হচ্ছে না, আপ টু ডেট করা হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্যে তারা ব্যাংক খুলে বসে রয়েছে, কাদের জন্যে? বৃদ্ধরা তারা স্লিপে উপরে যাচ্ছে, তারা একটা প্রতিনিধি নিচে দেয় না, নানা কারণের জন্য তাদের এই রকম টাল বাহানা কেন চলছে স্বনির্ভর গোষ্ঠী নিয়ে। স্বনির্ভর গোষ্ঠী একটা সরকারি প্রকল্প, আর ব্যাংক হলো একটা সরকারি সংস্থা, তার ব্যবসা করছে, তার সেই জায়গায় পরিষেবা দেবে মানুষের জন্যে। তার গরু ছাগলের জন্য মানুষের পরিষেবা দিচ্ছে না, মানুষের জন্য পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবাটা মানুষ পাচ্ছে না কেন? এটা আমাদের মূল বক্তব্য, কেন পাচ্ছে না? আজকে কি করলেন তার জন্য? তার জন্য আমরা সমস্ত স্বনির্ভর গোষ্ঠী, গোবিন্দধাম অঞ্চলের যত গ্রাম আছে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে, আমরা আজকে তালা ঝুলিয়েছি। আমাদের শেষ, আমাদের দাবি যদি মেনে নেই ভালো, নয় থানা থেকে অসীম সাহেব আসুক, বিডিও সাহেব আসুক, তার ব্যাংকের থেকে উদ্ধর্তন কর্তৃপক্ষ যে আছে উনি আসুন, আমাদের দাবিগুলো মেনে নিন, আমরা সশস্ত্র মেনে চলে যাব। কিন্তু যদি আমাদের দাবি না মানছে ততক্ষণ আমরা এই দাবি আমাদের ইয়ে চলবে, আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম সবিতা ঘোষ। তালা কেন দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের ম্যান পাওয়ার অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি, এটুকু বলতে পারি। সমস্যাটা কি ওদের? সমস্যাটা কীভাবে আপনারা বিবেচনা করছেন? আপনারা বাইরে যদি যোগাযোগ করেন তাহলে আরও সমস্যাটা বুঝতে পারবে। হ্যাঁ, ওরা বলতে চাইছে যে ব্যাংকে আসে সপ্তাহে সময় দেয় না, আপনারা সময় দেন না। ওদের দুটো দিন ধরাই আসে, সেই দুটো দিনের বাদ দিয়েও ওরা আসে, তখনও ওরা সার্ভিস পায়। হ্যাঁ, এখন যেটা সমস্যা ওটা KYC-র সমস্যা, এই সমস্যার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটুকু বলতে পারি। ওদের লোন আপনারা স্যাংশন করেন না, এরকম তো অভিযোগ? না, এরকম কোনো ঘটনা ঘটেনি, চলছে কাজ। শুধু ব্যাংকের কাজ আজকে বন্ধ আপনাদের? ব্যাংকের কাজ আমরা তো বন্ধ করিনি, আমাদের ভেতরে কাজ হচ্ছে। তো আপনাদেরকে সময় দিতে গেলে আমাদের কাজটা বন্ধ রাখতে হচ্ছে। নিচে তালা লাগানো আছে, এটা তো আগেও বললাম আপনাকে, যারা লাগিয়েছে তারাই বলতে পারবে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ জানিয়েছি, যাতে সার্ভিস ঠিকমতো দিতে পারি।